অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি 2021 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। মিথুন রাশির 2021 কি ঘটতে চলেছে এই ভিডিওতে, এই নিয়ে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল আপনাদের সামনে ভিডিও তুলে ধরি এবং সাপ্তাহিক রাশিফলও আপনাদেরকে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো এটি হচ্ছে বার্ষিক রাশিফলের ভিডিও। আমি চারটি বিগ ব্লিপ প্ল্যানেটকে ধরে আমি এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এক হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি, জুপিটার, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই চারটি, মূলত এই চারটি প্ল্যানেটকে নিয়েই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে আপনার এই আগামী 2021 কেমন যাবে। এবছর 2020 যা গেল গেল, 21 প্রত্যেকের যেন শুভ যায়, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, যদি উচিত মনে করেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সঠিক সময় আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক আপনার 2021 কেমন যাবে। মিথুন রাশি, যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তাই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, এবছর যে গ্রহের গোচর অনুযায়ী মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু শুভ ঘটনা এবং বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। কারণ দেখুন, আপনাদের রাশির দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং রাশির অষ্টম স্থানে শনির অবস্থান নবমপতিকে কানেক্ট করে, অর্থাৎ অষ্টমপতি এবং নবমপতিকে কানেক্ট করে অষ্টমভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতি যেটা কিনা আপনাদের দশমপতি এবং সপ্তমপতি, অর্থাৎ সেটাও মৃত্যুর স্থানে অবস্থান করছে, এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে কেতু গ্রহের অবস্থান। এবং দেখুন, রবি, বুধ, শুক্র, মঙ্গল, এগুলো এক মাস, দেড় মাসের, ছ মাসের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করে। এগুলো নিয়ে আমি কিন্তু মাসিক রাশি বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে কি ঘটনা ঘটতে চলেছে, এটা মাসিক রাশি বলে পাবেন। তো শুরু করা যাক আপনাদের শরীরগত দিকটা, প্রথম আসি আপনাদের শারীরিক পার্টটা। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে 2021 শারীরিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক। যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সুস্থতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই দেখাচ্ছে। কিন্তু আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, গুরুজনদের হেলথ নিয়ে আপনাদের টেনশনের জায়গা তৈরি কিন্তু করছে এ 2021। অর্থাৎ আপনাদের গুরুজনদের হেলথের ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন থাকুন। নিজের হেলথের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মিথুন রাশির এই 2021 কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আপনাদের রাশির অষ্টম স্থানে শনির অবস্থান নবমপতিকে কানেক্ট করে অবস্থান করছে, শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে। এই অবস্থাতে আপনাদের আর্থিক ব্যয়ের জায়গাটা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। মানে আপনাদের ইনকাম যেমন হবে, তেমনি প্রচণ্ড পরিমাণে ব্যয়ও কিন্তু এই বছর নির্দেশ করছে 2021। মানে আয় ও ব্যয় সমান থাকবে, অর্থাৎ যদি বলা যায় মূলত ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু আপনাদের থাকবে না। অর্থাৎ ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন। অর্থাৎ ইনকাম যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা মোটামুটি
শুভ নির্দেশ করছে 2021। এবার আসি আপনাদের লাভ রিলেশন, প্রেমযোগ। দেখুন, প্রেমের ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনারা একটু কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখেন, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা, সাকসেসের জায়গা তৈরি হবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এই 2021-এ, আপনাদের জীবনে নতুন প্রেম আসবে। পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা থাকছে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। দেখুন, এই প্রেমের বিষয়ে কিন্তু আমি কিন্তু প্রতি মাসে ভিডিও দিই, সেখানে আমি গ্রহের অবস্থান ধরে আপনাদেরকে জানাই। দেখুন, প্রেমের ক্ষেত্রে মূলত আপনাদের পঞ্চম ভাব, আপনাদের শুক্র, মঙ্গল এবং চন্দ্র এই কটি ভাবকে কিন্তু আমি বিশেষ করে প্রাধান্য দিই প্রেমের ক্ষেত্রে, এবং দ্বিতীয় ভাব তার সাথে সাথে। তো এর জন্য আপনারা আমার মাসিক রাশিফলটি অবশ্যই দেখবেন। প্রেমের ব্যাপারে আমি প্রত্যেক মাসে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের সামনে প্রেডিকশন করে থাকি। তো এই বছর 2021-এ মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ প্রেম কানেকশন কিন্তু ভালো। এবার আসি উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা এবছর পাবেন, অর্থাৎ উচ্চশিক্ষা কিন্তু আপনাদের হবে। শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে গবেষণাতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা মাধ্যমিক দিবে বা উচ্চ মাধ্যমিকের জায়গাতে যাচ্ছে, সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী, ইন্টারনেটের উপর বেশি আকর্ষণ পড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী জায়গাটা কিন্তু থাকছে। এইবার আসি সন্তান সুখের জায়গা। সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে। আপনাদের সন্তানদের যাদের হেলথ নিয়ে টেনশন নিচ্ছিলেন, সন্তানের হেলথ নিয়ে কিন্তু খুব একটা টেনশনের জায়গা থাকছে না, সন্তানের শরীরগত দিকটা কিন্তু ভালো হবে। এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিনে সন্তান প্রাপ্তির জায়গাতে, সন্তানের প্রাপ্তির জায়গাতে যারা প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এইবার আসি আপনাদের বিবাহ। এই 2021-এ যেহেতু সপ্তমপতি বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করছে, অর্থাৎ মৃত্যুর স্থানে অবস্থান করছে, অর্থাৎ এপ্রিল মাসের পর, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে যদি আপনারা বিয়ের ব্যাপারে যদি প্রচেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিয়ের ব্যাপারে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনারা এপ্রিল মাসের পর থেকে মাঝামাঝি থেকে আপনারা যদি বিয়ের ব্যাপারে এগিয়ে চলেন, অর্থাৎ বৈশাখ মাস থেকে, তাহলে কিন্তু আপনাদের বিয়ের ব্যাপারটাতে গাঢ় বিবাহের যোগ, শুভ বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন। এবার আসি আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মের দিকটাতে কিন্তু আপনারা নতুন যারা চাকরির ব্যাপারে চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করছে। যদিও প্রচণ্ড কাঠখড় পুরাতে হবে, মানে অনুকূল নয়, প্রতিকূলের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এই রাস্তাটা অতিক্রম করতে হবে। কারণ আপনাদের দশমপতি বৃহস্পতি, মানে অর্থাৎ আপনাদের কর্মপতি আপনাদের বাধক স্থানে অবস্থান করায় আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটায় বাধা দিয়ে দিয়ে কিন্তু কর্ম আপনারা পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু থাকছে, অর্থাৎ কর্মর জায়গাটায় আপনাদের যথেষ্ট চাপ থাকছে। এক্ষেত্রে কর্ম চলে যাওয়ার জায়গা, নিজে থেকে কর্ম ছেড়ে যাওয়ার জায়গা, এইটা কিন্তু তৈরি হবে। কিন্তু ভুল করে এই জায়গাটা আপনারা করবেন না। ফট করে যদি আপনারা নিজে থেকে কর্ম ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এ বছর আপনাদের কর্ম পেতে সমস্যা কিন্তু দেখা দিবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাটা থাকছে। দেখুন,
এবার আসি আপনাদের ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেসে আপনারা এগান। পার্টনারশিপ বিজনেসে আপনারা ধোকা পেয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, সেখানে আপনাকে আপনার পার্টনার গাদ্দারি করে দিল, ধোকা দিয়ে দিল, সেই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের ব্যবসার দিকটা আপনাদের যদি বলি, যারা গার্মেন্টসে বিজনেস করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা ফুড রিলেটেড বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা পেট্রোল কেমিক্যাল অর্থাৎ পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো নির্দেশ করছে, যাদের হার্ডওয়্যারের ব্যবসা আছে অর্থাৎ আপনার রড ইট বালি সিমেন্টের দোকান আছে, আপনাদের কিন্তু সেলিংটা কিন্তু বাড়বে। এবং যাদের ইন্ডাস্ট্রি আছে বা শিল্প রিলেটেড ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ফুড রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার কসমেটিক্সের বিজনেস থাকে তার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো। যদি আপনার জলীয় প্রোডাক্টের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু নির্দেশ করবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। মিথুন রাশির ক্ষেত্রে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে অপরচুনিটির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে অপরচুনিটি সাকসেসের জায়গা এই জায়গাটা কিন্তু তৈরি করবে। দেখুন, যারা সেলফ প্রফেশনে আছেন, ধরুন আপনি টিচিং লাইনে আছেন, নিজে টিউশনই পড়ান, সেক্ষেত্রে ভালো। অ্যাডভোকেট ডক্টর সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছর যথেষ্ট জায়গাটা কিন্তু প্রশমিত করবে। বা আপনি যদি হন অ্যাস্ট্রোলজার সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের জায়গাটাও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের পরিবর্তনের দিকগুলো কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে। এবার আসি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে কর্ম, যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ব্যবসা কিন্তু ভালো চলবে। বিউটিশিয়ানের যারা কোর্স করে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, এবার আসি, যারা গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং মডেলিং অর্থাৎ ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করেন, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বৃদ্ধি পাবে 2021, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মিডিয়া রিলেটেড জায়গাটা কিন্তু আপনারা যদি থাকেন সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট সফলতার জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ আলোর দুনিয়াতে। এইবার আসি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন, আপনারা আত্মীয় স্বজনের থেকে সুযোগ সুবিধা পাবেন, এবং ভাইয়ের থেকেও ভাতৃস্থান কিন্তু আপনাদের এবছর খুব ভালো দেখাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য বা আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা থাকছে। রাজনীতিতে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সময় কিন্তু আপনাদের আসতে চলেছে, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন। এটা হচ্ছে ওভারঅল আপনাদেরকে জিস্ট আমি তুলে ধরলাম। এর উপর আপনার দশা অন্তর্দশা নির্দেশ করবে, প্রথম দশা নির্দেশ করবে, আপনার গ্রহের অবস্থা নির্দেশ করবে। এটা একটা সামগ্রিক জিস্ট আপনাদের সঙ্গে তুলে ধরলাম, কেমন যেতে পারে এটা আপনারা একটা অগ্রিম পূর্বাভাস পেলেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।